কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসে নাই আসবেও না এই সূরা থেকে এই সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে নবীজি এমন ভাবে বলেছেন কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায় মানে দাজ্জালের যুগটা পেয়ে যায় সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ঈমান হরণ করে ফেলবে এখন বলেন ইতিহাসের সবচেয়ে বড়ই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসলে এ দাজ্জাল কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে কোত্থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায় আচ্ছা সহজ কয়েকটা উত্তর বলি আজকে ডিটেইলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা কথা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই এমন কি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা হাদিস বলি আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনক্লুশন পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দাজ্জালের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না তো একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে তবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা 1450 বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো 1914 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএনবি তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে 1914 থেকে 1917 এর মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে আর ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে এমনকি তামিম দারের যে হাদিসটা আছে যেখানে দাজ্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গায় বলা আছে ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানুষরূপী দাজ্জাল যে বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে ওই ওটার নাম কি ইসরায়েলের পাশে একটা হ্রদ আছে নামটা ভুলে গেলাম একটা সাগর আছে ক্যাসপিয়ান সরি তাবারিয়া হ্রদ সরি মাশাল্লাহ তাবারিয়া হ্রদে কি পানি আছে মানে মানুষরূপী দাজ্জাল কয়েকটা প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তাবারিয়া হ্রদে কি পানি আছে তো তখন এই জায়গাগুলো কিন্তু তখন শামের অন্তর্ভুক্ত ছিল বাইসান তাবারিয়া হ্রদ এখন সবগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত আপনি চেক করে দেখেন হাদিস বলা হয়েছে 1450 বছর আগে আর এখন কিন্তু এই লাস্ট 100 বছরের জায়গাগুলো ওরা দখল করে ফেলেছে তো আস্তে আস্তে কি ওইদিকে যাচ্ছে না পরিস্থিতি যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে সে একজন মানুষ সে কোনো সভ্যতা নয় তার কোকড়ানো চুল থাকবে সে খুব হেভিলি বিল্ড হবে তার শারীরিক শক্তি থাকবে বেশি তার এক চোখ অন্ধ থাকবে ঠিক আছে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে কতদিন 40 দিন 40 দিন মানে কি এক্স্যাক্টলি 40 দিন না একটা সময় বোঝানো হয়েছে এটা নিয়ে ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে তবে এতটুকু বলা হয়েছে তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো মানুষের দিনের মতোই আমাদের দিনের মতোই হবে ঠিক আছে এখন দেখুন খুরুজ নিয়ে যে কথাগুলো আছে দাজ্জালের অস্তিত্ব আর খুরুজ এক জিনিস নয় পৃথিবীর নূহ আলাইহিস সালামের সময়েও দাজ্জাল পৃথিবীতেই কারণ নূহ আলাইহিস সালাম তার কওমকে
দাজ্জাল সম্পর্কে সতর্ক করছেন ঠিক আছে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বের হবে আমার উম্মতে এবং কিয়ামতের আগে সে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে এর চেয়ে বড় কোনো ফিতনা নাই আসবেও না ছিলও না পৃথিবীতে এখন যতগুলো ফিতনা আছে এগুলোকে একসাথে করলেও দাজ্জালের সমান হবে না ঠিক আছে সে বিশ্ব শাসন করবে তার একটা জান্নাত একটা জাহান্নাম মানে এটা রূপক অর্থে কারণ জান্নাত জাহান্নাম হাতে আনা সম্ভব নয় একা থেকে জান্নাত আনা সম্ভব একা থেকে জাহান্নাম আনা সম্ভব অর্থাৎ তার আনুগত্য যারা করবে তাকে সে প্রোগ্রেস দিবে যে করবে না তাকে সে ধ্বংস করবে এক শাস্তি দিবে সে একটা কওমের পাশ দিয়ে হেঁটে যাবে কওমের লোকদেরকে বলবে আমাকে আল্লাহ বলে মেনে নাও ওই কওমের লোক যদি মেনে নেয় ওদেরকে সচ্ছলতা দিবে ওদের ফসল ফলবে ধন সম্পদ ওদের পিছু নেবে যদি কোন কওম অস্বীকার করে ওদেরকে মেসাকার করে ছেড়ে দিবে একজন যুবককে ডাকবে ডেকে বলবে আমি কি আল্লাহ তুমি কি বিশ্বাস করো সে বলবে না তুই দাজ্জাল ওই যুবকটাকে ধরে চিড়ে ফেলে দিবে চিড়ে ফেলে তার দেহের এক প্রান্ত একদিকে আরেক প্রান্ত আরেক দিকে ফেলে দিবে এরপর আবার একে জীবিত করবে জীবিত করে যুবককে আবার বলবে যে এখন কি বিশ্বাস হয়েছে যে আমি আল্লাহ তখন যুবকটা বলবে এখন আরো স্পষ্ট বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দাজ্জাল এরকম করে চিড়ে একজনকে ফাড়বে আবার জীবিত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যুবক হবে অনেক উঁচু স্তরের শহীদ সুবহানাল্লাহ তো সে কি কোথায় দেখুন তামিমদারির হাদিসের মধ্যে দ্বীপের কথা আসছে দ্বীপের মধ্যে সে বাধা আছে প্রশ্ন করছে বাইসানে খেজুর গাছে খেজুর ধরে তা বাইরে হ্রদে কি পানি আছে তো তামিমদারি বলছেন না খেজুর তো এখন খুব একটা খেজুর খুব ভালো ধরে খেজুর খেজুর খুব ভালো ধরে কিন্তু তাবারে হ্রদে খুব খুব তাবারে হ্রদেও পানি অনেক আছে খেজুরও খুব ভালো ধরে তাবে তাবারিয়া হ্রদেও পানি বেশি আছে তখন সে দাজ্জাল বলছে অচিরেই বাইসানের খেজুর গাছে খেজুর ধরবে না আর তাবারিয়া হ্রদেও পানি থাকবে না এখন দেখেন এই খেজুর গাছের খেজুর নাই তাবারিয়া হ্রদের পানিও নাই লাস্ট একশো বছর এগুলো নাই তো এগুলো সম্পর্কে মানুষ তো গবেষণা খুব একটা করে না আর এগুলো আমরা তো খুব বেশি পড়াশোনা করা হয় না ইউনিভার্সিটিতে পড়ানো হয় না অনেক সময় আমরা যারা ইসলামিক লাইনে পড়ছি আমরাও পড়ছি না এই কারণে আমরা বিষয়টা থেকে অন্ধ থেকে যাচ্ছি যে জিউসদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে সেই জিউসরা 2000 বছর পর্যন্ত জেরুজালেমে ঢুকতে পারে নাই 1914 থেকে 1947 মধ্যে 2000 বছর পর তারা সেখানে ঢুকেওছে সেখানে প্যালেস্টাইনিদেরকে বেরো করে দিয়েছে বসতি স্থাপন করেছে রাষ্ট্র কায়েম করেছে এখন সারা বিশ্বকে সে চষে বেড়াচ্ছে এটা ছিল না আগে ইভেন এখন যারা ওয়ার্ল্ডের জিও পলিটিক্স বোঝেন যারা পলিটিক্স করে প্রশাসন আছে সবাই জানে বিষয়গুলো সে এমন শক্তিশালী একটা রাষ্ট্র হয়েছে যে সারা বিশ্বের ইন্টারনাল বিষয়গুলোতেও সে মাথা গড়ানোর চেষ্টা করে নাক গড়ানোর চেষ্টা করে সায়েন্স বলেন মিলিটারি সায়েন্স বলেন পারমাণবিক অস্ত্র বলেন আপনার কি বলবো মিডিয়া বলেন প্রযুক্তি বলেন ফাইন্যান্স বলেন এভরি সিঙ্গেল সেক্টর সে নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন এবং সে তো মঞ্চের পিছনে থাকে একটা সময় পর্যন্ত ওর হয়ে কাজ করেছে ব্রিটেন আর পশ্চিমারা এখন ওর পক্ষ হয়ে কাজ করছে আমেরিকানরা সিম্পল এই তো হচ্ছে এক সময় এরা সবাই সরে যাবে ও মঞ্চে নিজের রূপে আসবে কখন আসবে আমরা মনে করি যে দাজ্জাল যখন বিশ্ব শাসন করবে সে এই জিউসদেরকে নিয়েই করবে এটা আমাদের ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা ভুলও হতে পারে সঠিকও হতে পারে তবে পরিস্থিতি যেমন হচ্ছে এটাই মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্পাহানেরও 70,000 জিউস ওকে ফলো করবে সো এটা মিস্টেরিয়াস ব্যাপার যে জিউসদের কোনো থাকার জায়গা ছিল না তারা আজকে এত শক্তিশালী হয়েছে তাও আবার মুসলিমদের নাকের ডগায় বসে এবং যত আর মিডল ইস্টে যত মুসলিম কান্ট্রিগুলো আছে দেখবেন বাইরে যাই বলুক ভিতরে আস্তে 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 ইসরায়েলকে মেনে নেওয়ার প্রবণতা তৈরি হয়েছে সবাই স্বীকৃতি দিচ্ছে এখন মাশাআল্লাহ প্রত্যেক দিন সেখানে দেখবেন নিরীহ মুসলিমদেরকে হত্যা করা হয় মামনদেরকে ধর্ষণ করা হয় কারো কোনো ফিলিংস নাই আকসা কেউ নামাজও পড়তে পারে না ঠিক মতো আর এগুলো আমাদের কাছে স্বাভাবিক কি যদিও এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথার কিছু নাই কারণ আমরা ইন্টারনাল বিষয় নিয়ে মাথা ঘামাই না কারো কিন্তু আকসা এবং প্যালেস্টাইন ইস্যুটা মুসলিম উম্মার ইস্যু এই জন্য মুসলিমদের একটা দরদ থাকবেই একটা চাহাত থাকবেই এর প্রতি একটা কান্না আমাদের থাকবেই ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আল মাহদি আসবেন এবং ঈসা ইবনে মারিয়াম আসবেন তখন মসীহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুত নামক জায়গায় হত্যা করা হবে হাদিসে লেখা আছে হাদিস পড়েন বাসায় গিয়ে বাবে লুত নামক জায়গা যেখানে সেখানে এখন ইসরায়েলের
বেস ক্যাম্প এয়ার বেস ক্যাম্প খবর রাখেন এগুলা তো সেখানে ঈসা ইবনে মারিয়াম তাকে হত্যা করবে তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং জিউসদেরকে নিয়ে সে সারা বিশ্ব শাসন করবে মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে বেশিরভাগই ম্যাক্সিমামই পারবে না একটা মাত্র দল তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই মা আনা আলাইহি ওয়া আসহাবি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে কিভাবে লেখা আছে জানেন এটাও হাদিসে এসেছে যে একজন জিউস সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায় পাথর কথা বলা শুরু করবে পাথর কথা বলা শুরু করবে পাথর বলবে ইয়া মুসলিম হে মুসলিম ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু হে মুমিন মুসলিম আমার পিছনে একজন জিউস এসে লুকিয়েছে আসো তাকে হত্যা করে যাও পাথর কথা বলবে আপনি কি মনে করছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সবসময় আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাতে সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা শেষও হবে একজন নবী দ্বারা আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা রোমকদের দ্বারা পড়েন নাই এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয় সভ্যতার একটা অংশে তারা এসেছে ঠিকই শুরু ওদের দ্বারা হয়নি ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না আমরা যেমন বই খাতায় পড়ি এখন মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো বন্যপ্রাণী শিকার করতো তাই না গাছের ছাল পড়তো এক স্ট্যাচু আঁকে দেখেন নাই মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে এগুলো বোগাস কথাবার্তা সুরা আরফ পড়ে দেখেন আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া মানুষের জন্য আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি বহির জ্ঞান পাঠিয়েছেন পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই গাছের ছাল পরে থাকেন নাই তার সম্ভ্রান্ত পোশাক ছিল সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা শেষ হবে একজন নবী দ্বারা আপনাকে দাজ্জালের কথা বলতে গিয়ে এদিকে আসলাম শেষ করছি এই জায়গাটা থেকে দেখুন সে পৃথিবীতে আছে বের হবে আখিরুজ জামানে এবং সবচেয়ে বড় ফিতনা বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে হাদিস আচ্ছা এবার দেখেন যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে তাই না গেটে গেটে পাহারা দিয়ে রাখবে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে একজন ইহুদি যুবককে দাজ্জাল মনে করছেন তার সাথে সাহাবিরাও যাচ্ছেন ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন ইবনে সাইয়্যিদ ইহুদি তারও কোকড়ানো চুল চোখের সমস্যা একদম দাজ্জালের সাথে মিলে যায় নবীজি বলছেন তুমি কি দেখো ইবনে সাইয়্যিদ বলছে আমি তো আরশ দেখি আরশ দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশ কোথায় হাদিসগুলো সহিহ মুসলিমে আছে আরশ কোথায় তো ইবনে সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো কাকে দেখো শয়তানকে দেখো এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি মানেন যে আমি নবী কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়্যিদ আপনি কি মানেন যে আমি নবী তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে খালি একটা অনুমতি দেন এই বেয়াদবের গর্দানটা উড়াই দেই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ভাই সরো প্লিজ তোমরা কনসেন্ট্রেশন নষ্ট করতেছ নবীজি বলছেন হে উমর সে যদি আসলেই দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা লেখা আছে ঈসা ইবনে মারিয়ামের হাতে ঠিক আছে আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফায়দা নাই দেখেন আমি আপনাকে বলছি যে আপনি দাজ্জালের হাদিস দুই একটা পড়ে আপনি কনক্লুশন আসতে পারবেন না মদিনাতে দাজ্জাল ঢুকবে না মক্কায় দাজ্জাল ঢুকবে না
কিন্তু মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন, উমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন সে যদি দাজ্জাল হয়ে থাকে, সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, ঈসা ইবনে মারিয়াম তাকে হত্যা করবে। কিভাবে মেলাবেন এখন আপনি? আর আপনি বলছেন খোরাসান থেকে বের হবে, ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবীজি দাজ্জালকে খুঁজছেন কি জন্য? হাদিস মিলাবেন কিভাবে? এটা অনেক জটিল একটা সাবজেক্ট, এত সহজে দুই একটা হাদিস পড়ে দাজ্জাল সম্পর্কে কারো সমালোচনা করা যায় না, কনসেপ্ট নিয়ে এত বেশি আলোচনা করা যায় না। শুধু এতটুকু জেনে রাখেন সে এ বিশ্বের সবচেয়ে বড় ফিতনা হবে এবং সে আখিরুজ জামানে বের হবে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। এখন আপনি জিউসদের দিকে চোখ রাখেন, ওরা কি করছে বিশ্বে? ওরা দাজ্জাল আসার পটভূমি তৈরি করছে। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানের দরকার, আপনার ইন্টারনাল নলেজের দরকার, অবজারভেশনের দরকার। শুধুমাত্র বইপত্র পড়ে হয় না, আল্লাহর মারেফতের দরকার আছে, আল্লাহর নূরের দরকার আছে। আসুন এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা সলিউশন দিচ্ছি। আপনি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত পড়বেন, শেষের 10টা আয়াত পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল কখনো বের হয় ইনশাআল্লাহ আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। খুশি হন নাই? ওকে কি ফেস করতে যাচ্ছেন? ফেস করতে পারবেন না, ফেস করার দরকার নাই। আপনি কল্পনাও করেন না যে আপনি তাকে ফেস করছেন, ওই যুগটা প্রচণ্ড রকম ফিতনার হবে, আপনি পারবেন না। এটা মুমিনদের পক্ষে কঠিন হয়ে যাবে। সো সবচেয়ে ভালো হচ্ছে আপনি সূরা কাহাফ তেলাওয়াত করেন, সূরা কাহাফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। যেখানে ছিলাম ভাই, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কয়েকটা সূরার কথা বলছিলাম, বাকারা, আলে ইমরান, সূরা কাহাফের প্রথম 10, শেষ 10, সূরা হাসর, সূরা হাসরের শেষের 3 বা 4টা আয়াত মুখস্থ করবেন, সূরা জিন, সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা মুমিনুনের শেষের 5টা আয়াত, এরপর সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এতটুকু মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ। আগামী বছর যদি আল্লাপাক সবাইকে হায়াতে রাখেন, আগামী বছর পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি কোরআনের এই আয়াতগুলোকে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন।